যেটা করবেন ওটা কি টুকবো? হ্যাঁ টুকতে পারো। আজকের এই ভিডিওটা ম্যাট্রিক্সের কনসেপ্টটাকে আর একটু বেশি করে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? ম্যাট্রিক্স নিয়ে অনেক স্টুডেন্টেরই সমস্যা থাকে, এটা সমস্যা হওয়ার কথা, কারণ অনেক লজিক্যাল ব্যাপার আছে, ঠিক আছে? কিন্তু একবার ক্লিয়ার হয়ে গেলে আমার মনে হয় না যে আর কোনোদিনও এটা নিয়ে সমস্যা হবে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমে যদি ম্যাট্রিক্স অ্যাডিশনের কথা ভাবি, ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যাডিশনে কি হয় যে আমরা একটা টু বাই টু, অ্যাকচুয়ালি একটা টু ডাইমেনশন ম্যাট্রিক্সকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? টু ডাইমেনশন বলতে এটা যখন একটা লাইন আঁকলাম, ঠিক আছে, একটা লাইন হচ্ছে ওয়ান ডাইমেনশনের মধ্যে পড়ে, ঠিক আছে? কারণ এটার মানে হাইট নেই, জাস্ট একটা একটা চওড়া পোর্শনটাই আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো হাইট এটা নেই। যদিও আচ্ছা, তো টু বাই টু ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সটার এক্স ওয়াই পোর্শন থাকবে। এক্স ওয়াই পোর্শন বলতে যে ম্যাট্রিক্সটা আমরা গ্রাফ করেছি, ঠিক আছে, এবার ম্যাট্রিক্সটাকে তুমি কিন্তু গ্রাফের মতো করেই ধরতে পারো, ঠিক আছে? একটা গ্রাফের মধ্যে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে, এই স্টার্ট বিন্দুটা হচ্ছে অরিজিন, এখানে একটা চৌকোনো বক্স থাকে, এটা দিয়ে স্টার্ট হয় একটা সমান মাপের, থাকে তো। তো আমি যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 আমি যে এই কটা বক্স আঁকলাম, এটা কিন্তু 3x3 ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি যদি এখন আরও আরও কয়েকটা ঘর বাড়ি দিয়ে এখানে, তাহলে এটা হয়ে গেল 3x4 ম্যাট্রিক্স, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তো তুমি কি করছো, আমরা মানে যখন C++ এই প্রোগ্রামটা লিখছি, আমরা কিন্তু একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স কিন্তু তৈরি করব, ঠিক আছে? আমরা যদি ম্যাট্রিক্সের অ্যাডিশনটা করি, অ্যাডিশন করার সময় আমাদের কি কি লাগবে ওটা আগে বুঝতে হবে, ঠিক আছে? আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই ধরনের যে একটা গ্রাফ আছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো গ্রাফ 1, এখানে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব, ঠিক আছে, ম্যাট্রিক্স তৈরি করব এখানটাতে। এই ম্যাট্রিক্সের সাইজটা ডিপেন্ড করবে যে আমরা কি নেব, 3x3 নেব না 2x3 নেব, ঠিক আছে, না 1x3 নেব না 2x2 নেব, ঠিক আছে? সম্পূর্ণ আমাদের ব্যাপার কত ডাইমেনশন মানে কতটা মানে ঘরের ম্যাট্রিক্স নেব আমাদের উপর ডিপেন্ড করবে। এই দিকটা যে আছে উপরের দিকটা আর এই দিকটা, ঠিক আছে, এই দিকে যখন বাড়বে, এই দিকে যখন একটা করে ঘর বাড়বে, সেটা হচ্ছে কলামের ঘর বাড়ছে, ঠিক আছে, কলামের ঘর বাড়ছে, একটা করে কলামের ঘর বাড়ছে, মানে স্তম্ভ থাম, একটা করে থাম বাড়ছে, স্তম্ভ বাড়ছে, এইদিকে আসলে কলাম, এইদিকে বাড়তে গেলে স্তম্ভ বাড়ছে, মানে আমাদের বাড়ি তৈরি করতে গেলে যে স্তম্ভগুলো লাগে এই ধরনের, তো স্তম্ভ বাড়ছে, এইদিকে যেতে গেলে রো বাড়ছে, ঠিক আছে, এদিকটা তাহলে হচ্ছে রো, ঠিক আছে, হ্যাঁ, এদিকে যেতে গেলে থাম বাড়বে আর এদিকে যেতে গেলে মানে কি বলবো ধাপ, মানে যেটা রো এর যে ধাপগুলো থাকে ওগুলো বাড়বে, ঠিক আছে? যারা এক্সেল করেছে তারা এই রো কলামের উপরে তাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে। এটা গ্রাফ 1, আমাদের কিন্তু আরেকটা গ্রাফ নিতে হবে, ঠিক আছে, এটা ধরছি আমি এক্স 1, এটা ওয়াই 1, এটা হচ্ছে এক্স 2, এটা ওয়াই 2, তো এটা হচ্ছে আমাদের গ্রাফ নাম্বার 2,
ম্যাট্রিক্স অ্যাডিশনে যেটা হয় যে আমাদেরকে এখানটাতে তুমি যত ঘর যত রো আর যত কলাম নেবে, মানে যতটা স্তম্ভ নেবে আর যতটা রো নেবে, এখানেও তোমাকে তত পরিমাণে নিতে হবে। ঠিক আছে, কি হয় তারপর ম্যাট্রিক্স অ্যাডিশনে, এই ঘরটা প্লাস এই ঘরটা মানে এরকম করে যোগ হয়ে যায়, মানে এটা এসে এর উপর বসে যায়, যোগ হয়ে যায়, অ্যাড হয়ে যায়। ঠিক আছে, আমি আগের ভিডিওগুলোতে যেমন করে দেখেছি কত সুন্দর করে যে প্রতি একটা ঘরের সাথে প্রতি একটা ঘর ম্যাচ ম্যাচ করে যোগ হয়। যেমন আমি যদি এই ঘরটা এখানটাতে আঁকি, তাহলে এখানটাতে এই ঘরটা মানে এই ঘরটার সাথে এই ঘরটার যোগ হবে। ঠিক আছে, এই ঘরটা যোগ হয়ে যাবে। আবার যদি এই ঘরটা আঁকি, এই ঘরটা আঁকি, তাহলে কিন্তু এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো লিঙ্ক এগুলো, তো আমাদেরকে দুটো ম্যাট্রিক্স নিতে গেলেও আমাদেরকে কিন্তু সমান সমান, মানে যতগুলো রো প্রথম ম্যাট্রিক্সে নিয়েছি ততগুলো রোই আমি দ্বিতীয় ম্যাট্রিক্সে নেব। ঠিক আছে, আর যতগুলো কলাম আমি প্রথম ম্যাট্রিক্সে নিয়েছি ততগুলো কলামই আমি দ্বিতীয় ম্যাট্রিক্সে নেব। ঠিক আছে, এবার এই যে দুটো গ্রাফ আমি দেখতে পাচ্ছি যেখানটাতে আমি ইচ্ছা মতো করে ম্যাট্রিক্সের ঘর নিতে পারবো, ফার্স্টে এই দুটো গ্রাফকে আমি ডিক্লেয়ার করে দিই সি প্লাস প্লাসের ভাষায়। সি প্লাস প্লাসের ভাষায় এই দুটো গ্রাফকে ডিক্লেয়ার করা, এটাকে ডিক্লেয়ার করছি আমি। ঠিক আছে, আমি যদি জি ওয়ান নাম দিয়েছি, তো জি ওয়ান নামে এই দেখো আমি ইনভাইটেড ফর্মা মাঝখানে স্পেস দিও ও ওটাতে। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো নামা যাবে। আমি জি ওয়ান দিয়ে একটা গ্রাফ ডিক্লেয়ার করলাম, টু ডাইমেনশনাল গ্রাফ ডিক্লেয়ার করলাম। তোর খাতাটা দেখি একটু, এখানে একটা দেওয়া মানে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল গ্রাফ ডিক্লেয়ার করলাম। টু ডাইমেনশনাল গ্রাফ ডিক্লেয়ার করলাম যে, ঠিক আছে, একটা এক্স এর ভ্যালুকে বাড়াবে, একটা ওয়াই এর ভ্যালুকে বাড়াবে। ঠিক আছে, মানে একটা যদি রো কে বাড়াই তো একটা কলামকে বাড়াবে, ওই জন্য টু ডাইমেনশনাল। যদি একটা নিতাম তাহলে কিন্তু যে কোনো একটা বাড়তো, হয় উপরে বাড়তো না হয় সমান সমান বাড়তো। ঠিক আছে, এবার এটা নাম দিয়েছি জি টু। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দিয়ে রাখি যে এটা এক্স ওয়ানকে বাড়াবে আর এটা এক্স এটা ওয়াই ওয়ানকে বাড়াবে। এবার জি টু এর ক্ষেত্রেও আমাদেরকে নিতে হবে একটা টু ডাইমেনশনাল। ঠিক আছে, মানে আমি যে এখানটাতে এটা ডিক্লেয়ার করেছি আর এখানে যে জি টু জি ওয়ান ডিক্লেয়ার করেছি, তো ওটাকে কিন্তু আমি প্রোগ্রামিং এর ভাষায় ডিক্লেয়ার করলাম। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, আইএনটি টাইপ, তোমাকে দুটো ডিক্লেয়ার করতে হবে আইএনটি। ঠিক আছে, ডিক্লেয়ার করেছি, এখানে দিলাম এক্স টু, এখানে দিচ্ছি ওয়াই টু। ঠিক আছে, এখানে এক্স টু আর ওয়াই টুটা কি জিনিস, এক্স টু আর ওয়াই টুটা হচ্ছে পজিশন। ঠিক আছে, পজিশন ভ্যালু, এটা এখানে হয়তো ওয়ান, এখানে হয়তো টু। ঠিক আছে, এই ঘরের নাম্বার এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এখানে ফোর করে যে বাড়ছে, এখানে ওয়ান টু। কিন্তু আমি এবার একটা বললাম যে অ্যাডিশনের ক্ষেত্রে আমাদেরকে দুটোই সেম রাখতে হবে। ঠিক আছে, তার মানে এই মানগুলো সেম সেম রাখতে হবে, মানে এটা যদি টু বাই টু ম্যাট্রিক্স হয় তো আমাকে এটাও টু বাই টু ম্যাট্রিক্স করতে হবে। তো এই দুই ক্ষেত্রেই আমাকে মানে যা বুঝতে হবে এক্স ওয়ান সমান সমান এক্স টু, বা দুটো ক্ষেত্রেই আমি এক্স ওয়ান এক্স এক্স টু জায়গায় এক্স ওয়ান ওয়াই ওয়ান করে দিতে পারি, কারণ দুটো তো সেম। এখানে যতগুলো কলাম রো নিব এখানে ততগুলো কলাম রো নিতে হবে। তাহলে এখানটাতে আমাকে এখন কি বুঝতে হচ্ছে, মানে বুঝতে হচ্ছে যে কতগুলো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। একটা তো দুটো গ্রাফ ডিক্লেয়ার করেছি এই জি ওয়ান এর এই দুটো আর জি টু এর এই দুটোর মাধ্যমে, ভিতরে এখানটাতে এক্স ওয়ান ওয়াই ওয়ান নিয়েছি, মানে গ্রাফের যে নাম্বার ওয়াইজ যে বাড়বে জিনিসটা। ঠিক আছে, মানে কত বাই কত ম্যাট্রিক্স হবে ডিপেন্ড করছে এটার উপর, মানে যত ঘরের নেব তত ঘরের ম্যাট্রিক্স হবে।
আমি যদি এক্স এর ঘরে 2 নি ওয়াই এর ঘরে 3 নি তাহলে 2 ক্রস 3 ম্যাট্রিক্স ঠিক আছে আমি কলামটা বুঝবে মানে কলাম ইনটু রো মানে যেরকম আমি বললাম যে তিনটা যদি আমি কলাম কলাম তিনটা নি আর রো দুটো বললাম না হ্যাঁ হ্যাঁ তো ওটা কি আগে 2 টা তো রো থাকলো যেগুলো নেব একটা তো হচ্ছে G1 G2 নিলাম দুটো ডিফারেন্ট নিতে হবে এখানকার ভ্যালুটা আমাকে সেম নিতে হবে মানে কি আমাকে ইন্টিরিয়ার টাইপ যেমন এটা নিতে হচ্ছে G1 আর G2 নিতে হচ্ছে আবার ইন্টিরিয়ার টাইপ X1 আর Y1 নিতে হচ্ছে ঠিক আছে একবার X1 Y1 নিতে গেলে ওটা নিতে হবে না কারণ এটা তো সেম এটা তো নেওয়া হয়ে গেল ঠিক আছে এটা ক্লিয়ার হয়েছে কি তো এবার তোমাকে এটা করতে হবে যে তুমি যখন প্রোগ্রামিংয়ে যখন আসছো তখন তোমাকে এই দুটো তোমার কাছে ভ্যালু আছে ঠিক আছে দাও থাকবে না না তুমি জাস্ট ভ্যারিয়েবল নিয়েছো তুমি ইউজারকে এটা সুবিধা দেবে ওই নিজের মতো করে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা তৈরি করবে ঠিক আছে ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স হবে কত ক্রস কত হবে 3x3 হবে কি 3x2 হবে কি 2x3 হবে ঠিক আছে তার উপর ডিপেন্ড করবে তো এখানটাতে ওই ভ্যালু পুট করতে পারবে তো কোনো কিছুতে যদি আমরা ভ্যালু পুট করাই ইনপুট করাই তার জন্য কিন্তু আমরা যেটা স্টেটমেন্ট লিখি যে কোডটা লিখি সেটা হচ্ছে সি ইন এই যে এরকম করে পরে গ্রেটার দেন সাইন দি দুটো মানে ওই দুটোর মাঝখানে যখন মান দিব তখন এই সাইনটা লাগবে তৃতীয় মাঝখানে আমি প্রথম মান দিচ্ছি না মানে আমি এখন যদি X1 এর জায়গায় X1 এর ভ্যালু পুট করি তাহলে এখানে আমি X1 দিলাম X1 এর শুধু ভ্যালু দিয়ে দিতাম তাহলে এখানে আমি সেমিকলন দিয়ে ক্লোজ করে দিতে পারতাম কিন্তু আমি দুটো ভ্যালু নিচ্ছি তুমি আরেকটা লাইন লিখতে পারো সি ইন করে গ্রেটার দেন করে X2 করতে পারো দুটো আলাদা লাইন লেখার কোনো মানে হয় না আমরা C++ এ আমাদের এটা সুবিধা আছে যে আমরা একসাথেই দুটো ভ্যালু নিয়ে নিতে পারি তাহলে Y1 করলাম ঠিক আছে দিস সেমিকলন ক্লোজ করছি সি ইন করে X1 আর Y1 যখন করলাম তখন মানে কি আমাদের এটা পারমিশন পেয়ে গেলাম যে আমরা এবার ভ্যালু পুট করতে পারবো ঠিক আছে ধরো যে আমার ইচ্ছা হলো আমি 2x3 ম্যাট্রিক্স নেব তো 2x3 যখন আমি এখানটাতে যখন X1 এর ভ্যালু চাইবে তখন 2 লিখলাম এন্টার মেরে যখন Y1 এর ভ্যালু চাইছে তখন আমি 3 লিখলাম ঠিক আছে মানে ভ্যালু ইনপুট করার জন্য আমি এগোলাম তো যখনই আমি ভ্যালু পুট করে দিলাম মানে আমার ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল এতক্ষণ ধরে তো একটা ম্যাট্রিক্সটা আসলে কি হয়েছিল ম্যাট্রিক্সটা আসলে দুটো গ্রাফ হয়েছিল আমরা জানতাম না যে গ্রাফটাতে কত বাই কত ম্যাট্রিক্স ঢুকবে ঠিক আছে ওটা ইউজারের উপর ডিপেন্ড করছে তো ইউজার সাপোজ ধরো 2x3 করলো ঠিক আছে তো এখানটাতে একটা ঘর 2x3 করলো ঠিক আছে মানে ধরো 6টা ঘর এসছে দুটো ম্যাট্রিক্সের রো আর কলামের করে মানে আমরা একটা ম্যাট্রিক্সের রূপ পেয়ে গেছি ঠিক আছে এই কনসেপ্টটা বুঝতে পারছো কি পেয়ে গেছি এবার আমাদের এর পরের যে কাজটা হবে যে এই প্রথম ম্যাট্রিক্সটা যেটা আমরা G1 দিয়ে ধরেছি আর যেটাকে G2 ধরেছি ঠিক আছে এখানে আমাদেরকে এবার ভ্যালু পুট করতে হবে এখানে তো এখন তো ফাঁকা ম্যাট্রিক্সটা তুমি তো ইউজারকেই এই পারমিশনটা দিবে যাতে ওরা ভ্যালুটাকে পুট করতে পারে তাই তো তাই জন্য আমরা কি করব যে আমরা প্রথমে কিছু ভ্যারিয়েবলের সাহায্য লাগবে আর লুপ ঘোরাতে হবে ফর লুপ ঘোরাতে হবে ঠিক আছে একটা ভ্যারিয়েবল আমি নিচ্ছি ঠিক আছে ধরো ভ্যারিয়েবলটার নাম দিলাম এম
for m সমান সমান 0 m less than ফার্স্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে পজিশন ওটা কত ছিল x1 x1 m প্লাস প্লাস ফর কন্ডিশন এরকম দিয়ে ভিতরে একটা কাজ করবে ঠিক আছে এরকম হয় আমাদের ফরের লুপ ফর স্ট্রাকচার তো ফরের এখানটাতে কি হয় যে ফার্স্টে এটা ইনিশিয়েট হয় m এর মান ইনিশিয়েট হলো তারপর এই কন্ডিশনটা কাজ করে কন্ডিশনটা ট্রু হতে গেলে ভিতরে কাজ করবে ভিতরে কাজ করার পর কাজ যখন হয়ে গেল তখন m এর মান 1 বাড়াবে m প্লাস প্লাস করা মানে m এর মান 1 বাড়ানো বাড়িয়ে m এর যে ভ্যালুটা থাকবে ওটা গিয়ে এখানে পুট করবে দিয়ে আবার কন্ডিশন চেক করবে আবার কাজ করবে যদি কন্ডিশন ট্রু হয় কাজ করবে কন্ডিশন ফলস হলে বেরিয়ে যাবে ঠিক আছে তো যখন আমি ভ্যালু পুট করছি এদিকটা হচ্ছে x1 এদিকটা হচ্ছে y1 ভ্যালু যখন পুট করছি তো তখন এখানে x1 যেটা মানে আমরা রো ওয়াইজ যাচ্ছি মানে x1 এর দিকে যাওয়া মানে রো একটা রো একটা রোতে ভরা ঠিক আছে তো রো এর দিকে যাচ্ছে ঠিক আছে তো মানে অ্যাকচুয়ালি কি মানে রো এর ঘরগুলো করছে দেখতে গেলে এটা কিন্তু মানে কলাম বাড়ছে একটা কিন্তু কলাম ঠিক আছে এই স্তম্ভগুলো কিন্তু কলাম কিন্তু আমরা ভরছি কি রোয়ের ঘরগুলো ভরছি ঠিক আছে রোয়ের ঘরগুলোতে ভ্যালু ঢুকাচ্ছি ঠিক আছে তো এখানটাতে আমাদের x1 যেটা মানে x1 এর দিকে আমরা ভ্যালু পুট করব ঠিক আছে তো তার জন্য আমি ধরলাম একটা m একটা নতুন একটা ভ্যারিয়েবল এসেছে তো যার জন্য আমাকে int দিয়ে m নিতে হলো ঠিক আছে ইন্ডিয়া টাইপ m নিলাম এবার এখানটাতে যখন আমি ভ্যালু ঢোকাবো তো যদি এখানটাতে দেখছি কি হয় ঠিক আছে যদি এখানে করতাম সি ইন তো কোডটা কোথায় লেখা আছে প্রথম ম্যাট্রিক্সের নাম কি দিয়েছি জি ওয়ান আর আমাদের ঘর হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে কিন্তু এখানে দেখো যে আমি কিন্তু শুধুমাত্র এক্স ওয়ান দিয়েছি ওয়াই ওয়ান করিনি তার মানে আমাদেরকে ওয়াই ওয়ানের দরকার ছিল কিন্তু এখানে একটা লুপের মাধ্যমে এটা কিন্তু সম্ভব নয় আমি যে মানে দুটো জায়গাতে ঢোকাবো নয়তো কি শুধুমাত্র এক্স ওয়ানের ভ্যালু ঢুকতে থাকবে আর ওয়াই ওয়ান ফাঁকা থেকে যাচ্ছে প্রতি ক্ষেত্রে জি ওয়ানের ক্ষেত্রে হ্যাঁ জি ওয়ানের ক্ষেত্রে জি ওয়ানে যখন মানে এই জি ওয়ান এই প্রথম ম্যাট্রিক্সে যখন ঢোকাচ্ছি তখন ফাঁকা থেকে যাচ্ছে মানে এই x এর মানটা ফাঁকা থেকে যাচ্ছে x y y1 এর মানটা ফাঁকা থেকে যাচ্ছে কারণ দেখো আমি x1 শুধু